গুচ্ছবর্তী পরীক্ষা বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে আজ। ট্রাক সিএনজি সংঘর্ষে নোয়াখালীতে নিহত এক। আজ দারিদ্র বিমোচন দিবস। জঙ্গিবাদে ফের মদদের অভিযোগ। আবারও খিলক্ষেতে চিকিৎসকের লাশ উদ্ধার। বিএনপির সংবাদ সম্মেলন আজ। আজ থেকে দাবিতে সশরীরে ক্লাস শুরু। রাজনৈতিক ইন্ধনও ছিল কুমিল্লার উত্তেজনায়। ভ্যাপসা গরম কাটছে না নভেম্বরের আগে। সবচেয়ে বড় কোরআন শরীফ বিশ্বে তৈরি হচ্ছে পাকিস্তানে। বাইরে চলে যাচ্ছে এফডিসি থেকে সিনেমার শুটিং। গুলাবো সীতাপুর বেগম ফারুক জাফর আর নেই। সানি আমিশা জুটি দুই দশক পর একসঙ্গে। ভারতের সুনীল ছেত্রী ছুলেন মেসিকে। লিভারপুলের বিশাল জয় ব্রাজিলের তারকাদের হ্যাট্রিকে।